হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো যৌন রোগীদের জন্য কী কী পরীক্ষা করার প্রয়োজন পড়ে আমাদেরকে প্রায়ই ফোন করেন যে আমি স্যার যৌন রোগী আক্রান্ত অথবা পশ্রাবি রোগে আক্রান্ত অথবা পেনিস রোগে আক্রান্ত কিন্তু কী কী পরীক্ষা করতে হবে কার কাছে যাবো এলোপ্যাথি ডাক্তার অথবা হোমিওপ্যাথ ডাক্তার অথবা আয়ুর্বেদ ডাক্তারের কাছে যাবো ওনারা অনেক সময় পরীক্ষা লিখতে চান না আসলে কেউ যদি রুগী আক্রান্ত হয় প্রথমে তার পরীক্ষা করা প্রয়োজন কারও যদি পস্রাব দুই নালে হয় তাহলে অবশ্যই যে পস্রাবের নালিতে কোনো ধরনের টিউমার বা কোনো ধরনের মাসুল এনলার্জমেন্ট হয়েছে কিনা অথবা কোনো ধরনের এইখানে স্ট্রেনিং করতেছে কিনা সেগুলো দেখার জন্য পরীক্ষা করা প্রয়োজন এই জন্য এই পেনিসের আলট্রাসোনোগ্রাফি অথবা কালার ড্রফলার অফ আলট্রাসোনোগ্রাফি অথবা এক্স রে করার প্রয়োজন পড়ে আর যদি দেখা যায় যে না এটা কিডনির সাথে রিলেটেড হতে পারে তাহলে কিডনিরও পরীক্ষা করা আলট্রাসোনোগ্রাফি করা অথবা সিরাম ক্রিডিনাইন লেভেল টেস্ট করা প্রয়োজন পড়ে আর যদি শুধুমাত্র কারো কাছে চলাচল করে যদি বুঝে যায় যে তার যৌনকা যে অক্ষম তাহলে সেটা হরমোন টেস্টের কথা আসতে পারে বিডিআরএল টেস্টের কথা আসতে পারে গোনোরিয়া বা সিভিলিস রোগে আক্রান্ত হলে টিপিএস টেস্টের কথা আসতে পারে এই পরীক্ষাগুলো করতে হবে আর যদি কারো ধাতুর প্রবলেম থাকে তাহলে অবশ্যই তাকে সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করতে হবে এবং দাঁত পরীক্ষা করে দেখতে হবে যে তার কোনো যৌন রোগে আক্রান্ত হয়েছে কি না যদি যৌন রোগের অনেকগুলো থাকতে পারে সেটা কেউ হয়তো যৌন অঙ্গ বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে আপনারা জানেন যে গনোরিয়া বা সিভিলিস এগুলো ব্যাকটেরিয়াজনিত রোগ ভাইরাস ভাইরাসজনিত রোগ বা সার্কেপটিসকেপি দ্বারা আক্রান্ত হতে পারে প্যারাসাইট দ্বারা আক্রান্ত হতে পারে সুতরাং কোনো ডাক্তারের সাথে আলাপ করার সময় আপনাকে বলতে হবে যে প্রয়োজনীয় টেস্টগুলো যাতে উনি করান সেটা অ্যালোপ্যাথি ডাক্তার হতে পারে বা সেটা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে কিন্তু আপনারা পরীক্ষা করতে চান না এই জন্য আজকে আমি হেডলাইন করেছি যে যৌন রোগীরা পরীক্ষা করতে চায় না কিন্তু যৌনরুগী যে পরীক্ষা করতে চায় কিন্তু ডাক্তার করাতে চায় না অথবা ডাক্তার করাতে চায় রোগী করাতে চায় করতে চায় না এই যে দুই পক্ষের যে কোয়েশানগুলো আসে সমস্যাগুলো আসে হ্যাঁ আমার মনে হয় যে দুই পক্ষ মিলি এটা সমাধান করতে হবে ডাক্তার যেরকম পরীক্ষা দিবেন যদি মনে করেন আবার রুগী যেহেতু চাচ্ছে ওনাকে পরীক্ষা করে দেখাই যেতে পারে যে আসলে ওনার কি সমস্যা হয়েছে আর রুগীরা সামনে যেতে চান না দূর থেকে পরীক্ষা করতে চান বা দূর থেকে কথা বলতে চান দূর থেকে একটু ওষুধ চান যে আমাকে পরামর্শ দেন আমাকে টিপস দেন আজকাল তো দেখেছি টিপস একটা গাছের পাতাকে আপনি তিন ঘন্টা চার ঘন্টা সহবাস করুন আপনি এক এক ডাক্তারই দেখলাম কী ধরনের ডাক্তার আমি জানি না হোমিও ডাক্তার সে বলছে যে কাঠল পাতায় এটা নাকি বাইরে দিলে তার দেখা যাবে রোগ ভালো হয়ে যাবে আরেকজন বলতেছে এক একটুকরো আপনি আদা কান সব ভালো হয়ে যাবেন আরেকজনে বলতেছে যে আপনি পাথরকুচি পাতা কান তাহলে ভালো হয়ে যাবেন আরেকজনে বলতেছে যে আমি লবঙ্গ নিয়ে হাজির হয়েছে চ্যালেঞ্জ কে ফেলেন ভালো হয়ে যাবে মানে এগুলো কি এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশের যদি যৌন রোগীদের এই অবস্থা হয় যে এক টুকরা খেলে হয়ে যাবে এক টুকরা গাছের পাতা আরেকজনের ফলের কথা শুনেছে কোন ধর্মীয় বইয়ে এটা খেলে নাকি কিছু ভাই এত কিছু যদি করা যায় তাহলে আপনারাই নিজেরাই ডাক্তার হন তাহলে পরীক্ষা করার প্রয়োজন কেন তো পরীক্ষার যারা যন্ত্রপাতি আবিষ্কার করছে বা টেস্টের কথা আবিষ্কার করছে তারা কি ভুল করছে নাকি সুতরাং আপনারা এটা থেকে বাইরে আসতে হবে আপনি যদি যৌন আক্রান্ত হন অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনারা একটা এক্স রে করতে চান না আপনারা একটা হরমোন টেস্ট করতে চান না সিমান অ্যানালিসিস টেস্ট করতে চান না বিডিআরএল টেস্ট করতে চান না তাহলে আপনাকে ডাক্তার কি করে ভালো করে চিকিৎসা দিবে। হ্যাঁ আরেকটা হচ্ছে যে আপনার এটা রুগীই না অথচ আপনি রোগ বলে চিন্তা করতেছেন এক ডাক্তার বললে আরেক ডাক্তারকে ফোন মারতেছেন কেউ বিদেশ থেকে মালয়েশিয়া ক্যানাডা থেকে ফোন করে বিরক্ত করতেছেন আমার এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে ক্যানাডা থেকে ফোনে আপনাকে ট্রিটমেন্ট করে দেওয়া হবে তখন কিছু লোক আপনার কাছ টাকা নিয়ে ওষুধ দিয়ে দিলে এটা কি হবে আপনি আসেন বসেন অথবা আপনি ইমেলের মাধ্যমে যদি করতে চান যোগাযোগ করেন এবং ডাক্তার যদি ইমেলের মাধ্যমে টেস্টের কথা লিখে তাহলে আপনি সেগুলো পরীক্ষা করেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যেই করেন পরীক্ষা তো করতে হবে আপনার রোগ যদি ধরা পড়ে তাহলেই তো আপনার চিকিৎসার প্রয়োজন আজকাল ইউটিউবের মধ্যে কতটি বাইর হয়েছে যেখানেই যে ঔষধ পাচ্ছে সেগুলো দিচ্ছে আর বলছে এটা কান একবার কান ঝড় তোলুন হ্যাঁ আপনি জ্বরের চোটে দেখবেন যে আপনার কাছে মাপ চাবে কী মাপ চাবে আপনার কাছে কী করবে হ্যাঁ এগুলো থেকে বাইরে হতে হবে আপনারা যারা রুগী তারাও কিন্তু কনফিডেন্টলি আপনি এগুলো থেকে বাইরে হতে হবে আপনি যখন ইচ্ছা যা করবেন যেখানে ওষুধ পাবেন সেখান থেকে কিনে খাবেন আপনি তাহলে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে যে কি সুতরাং আজকের আমার আলোচ্য বিষয় ছিল যৌন রুগীরা পরীক্ষা করতে চায় না বা কী কী পরীক্ষা করার প্রয়োজন আমি সেই সম্পর্কে বললাম আবারও স্মরণ করে দিচ্ছি আপনার প্রস্রাবে যদি মনে করেন যে ধাতু চলে যাচ্ছে প্রস্রাবটা পরীক্ষা করেন স্টোলে যদি যায় স্টোলটা পরীক্ষা করেন আমরা প্রস্রাবের নালিতে যদি কোনো ওষুধ হয়ে থাকে একটা আলট্রাসোনোগ্রাফি বা এক্সরে করেন আপনি যদি মনে করেন যে কোনো নারীর সাথে আপনার সম্পর্ক ছিল বা প্রস্তুটিও আপনার চলাফেরা আছে তখন বিডিআরএল টেস্ট করেন টিপিএস টেস্ট করেন বা সিএস করেন এগুলা বা রক্তে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে ব্লাডে আপনি সিএস করার প্রয়োজন হয় তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনি ডাক্তারের চিকিৎসা নেবেন আমি এই বিডিটা খুব বড় করতে চাই না আমি মনে করি যে আজকের ভিডিও যারা দেখবেন বা শুনবেন অন্যের সাথে শেয়ার করবেন যে ডাক্তার জহির সাহেবে শেয়ার করেছিল যে এই পরীক্ষাগুলো আপনাকে করা প্রয়োজন সুতরাং আপনারা পরীক্ষার ব্যাপারে কার্পণ্য করবেন না অন্যকে উদ্বুদ্ধ করবেন পরীক্ষাগুলো সঠিকভাবে করবেন তাহলে ভালো উপকার পাবেন এবং আজকে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইবার হবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ ভালো লাগছে কারণ এই পরীক্ষাগুলো আমাদের করার প্রয়োজন কিন্তু যারা পরীক্ষা যেসব ডাক্তার করে না তাদের কাছে আপনারা যাবেন না আবার যেসব ডাক্তার পরীক্ষা দিয়ে তারা করাতে চান না এই যে দুইটা সমন্বয়ের কথা বলছি এই কথাটুকু প্রচার করবেন হ্যাঁ সুতরাং আজকের ভিডিওটি এইখানে সকালকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন উত্তরা অথবা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ইমেল নাম্বার জহির আকন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় আপনারা ইমেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমাদের পরামর্শ নিতে পারেন থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কিনে শেষ করছি